আসসালামু আলকুম সমস্ত শিক্ষা ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটি স্প্রে নিয়ে আসলাম মাছ ধরার স্প্রে তো বিভিন্ন মাছের স্প্রে আমাদের কাছে এখন রয়েছে তো চাইলে অবশ্যই নিতে পারেন দ্বারাতে নিতে পারেন চাইলে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিলে অবশ্যই একটু বেশি কোয়ান্টিটিতে নিতে হবে আর দোকানে এসেও নিয়ে যেতে পারেন তো যাই হোক আমাদের কাছে কী কী স্প্রে আছে সেটার বিষয়ে ডিটেলসে জানাবো আর কী করে ব্যবহার করতে হয় সেটাও আমি শর্টলি আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই যারা চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল হলে ক্লিক করে আমাদের সাথে থাকবেন তো ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্ট্রবেরি স্প্রে এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের একটা স্প্রে এটা হচ্ছে আপনার মেনলি হচ্ছে ব্ল্যাক কাপ ইউজ করার জন্য মানে ব্ল্যাক কাপ মাছ মারার জন্য এটা ইউজ করা হয়ে থাকে এটা আপনার দুই তিন স্প্রে করবেন যে কোনো হচ্ছে ছাতুর টোপে বা হচ্ছে আপনার সাদা টোপে তো সেটা নতুন পুকুর হলে অবশ্যই একবার স্প্রে করবেন আর যখন দেখবেন পুকুরে দুই তিনবার চারবার মাছ মারা হয়ে গেছে তখন পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তো ইনশাল্লাহ আপনার পুকুরে যদি ব্লাড কাপ থাকে বিশ পঁচিশ তিরিশ কেজি প্লাস তো অবশ্যই সেটা হিট হবে তারপরে পুকুরের কিছুটা নির্ভর করে আবহাওয়ার উপরে কিছুটা নির্ভর করে মাছের খাবারের উপরে কিছু নির্ভর করে তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো ইনশাল্লাহ যাই হোক এটাতে ফলাফল ইনশাল্লাহ আপনারা পাবেন তো এটা যদি নিতে চান যোগাযোগ করবেন এটা হচ্ছে রেট আসবে আপনার সাড়ে তিনশো টাকা আর যদি আপনারা দাঁড়াতে নিতে চান সেখানে রেট দেওয়া আছে ডিসক্রিপশনের দেওয়া আছে স্ট্রবেরি স্প্রে তো ধন্যবাদ তো চলে নেবেন আরও একটি স্প্রেতে চলে যায় এবার হচ্ছে রুই মারার স্প্রে তো রুই মাছ মারার স্প্রেটা ঠিক সেম একই সিস্টেম তো নতুন পুকুরের ক্ষেত্রে আপনারা প্রথমে একবার স্প্রে করে দেখবেন যদি মাছে মানে আকর্ষিত না হয় বা মাছ যদি হিট না হয় টোপ যদি না খায় বা হিট যদি না হয় তখন আপনারা স্প্রে পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি পুরাতন পুকুর হয় তাহলে অবশ্যই পুরাতন পুকুরে যদি হয় স্প্রের পরিমাণটি বাড়িয়ে দেবেন আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে রোদের তাপটা যেন বেশি থাকে তাহলে কিন্তু স্প্রেটা বেশি কাজ করে তারপরে আরেকটা স্প্রেতে চলে যায় তো এটা হচ্ছে কাতল মাছ মারার স্প্রে ঠিক এটাও ঠিক একই সিস্টেম নতুন পুকুরের ক্ষেত্রে একবার স্প্রে করবেন আর হচ্ছে যখন পুকুরে দেখবেন বেশিবার হচ্ছে মাছ মারা হয়ে গেছে মানে ঘেঁচরা পুকুর যাকে আমরা বলে থাকি বা জলা পুকুর সেসব পুকুরে কিন্তু এটা আপনারা লাড্ডুর টোপে অনেক কিন্তু এটা লাড্ডুর টোপ ইউজ করতে হবে আপনারা ঝোপার টোপে ইউজ করতে পারবেন কিন্তু খারাপ টোপে আমরা কখনো এটা ইউজ করে দেখি নাই তবে খারাপ টোপি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন কাতলো টপি তো এটা হচ্ছে ঠিক সেম প্রাইস সাড়ে তিনশো টাকা তো এখানে যেগুলো আছে সবগুলো সাড়ে তিনশো টাকা করে রেট আর তারপর এটা হচ্ছে আপনার সব মাছের চার চার স্প্রেটা বলা হয়ে থাকে তো এটা হচ্ছে আপনারা যে মিষ্টি চারটা থাকে সেই মিষ্টি চারের সাথে চার পাঁচ স্প্রেটা আপনারা করে দেবেন করে মিষ্টি চারটা করে নেবেন এবং হচ্ছে যেটা হচ্ছে কাতল মাছ মারা স্প্রে মানে চার যেটা সেখানে এটা আপনারা স্প্রে করবেন না এটা শুধু খারা চারে এটা আপনারা স্প্রে করে থাকবেন এবং হচ্ছে টোপের সাথে এটা আপনারা চলে ইউজ করতে পারেন এক স্প্রে করে এর বেশি ইউজ করা যাবে না এটাতে আপনারা পারোটি শুনতে পারেন এক স্প্রে দিয়ে আপনারা এটা খুব সহজে পারোটি শুনতে পারেন তো যাই হোক এগুলো সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দেবো লিঙ্কগুলো আপনারা চাইলে অর্ডার করবেন এটা হচ্ছে সকল মাছের চারের স্প্রে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকার রেট পড়বে আর হচ্ছে কাতল মাছের স্প্রে এটাও সাড়ে তিনশো টাকার রেট পড়বে তারপর আপনার স্ট্রবেরি স্প্রে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকার রেট পড়বে রুই মাছেরটাও সাড়ে তিনশো টাকার রেট পড়বে তো ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আপনার লিঙ্কে ঢোকে অর্ডার করবেন তো তারা যে কখন কোন রেট থাকে সেটা আমরা বলতে পারবো না তবে যদি কুরিয়ার এনেন সর্বোচ্চ দুই পিস নিতে হবে আর এক পিসের অর্ডার আমরা নিতে পারি না তো দুই পিস আপনাদেরকে নিতে হবে যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করবেন ভিডিওটি এখানে শেষ করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে সাথে থাকবেন